এখন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ, বারাকাতুহু। আমি আমি হ্যাঁ আমি চাইছিলাম তানবির ভাইকে অ্যাড করতে, কারণ হাসান ভাই তানবির ভাইয়ের কাছে কিছু মেসেজ দিছেন, জি তো এই জন্য বলছি। ঠিক আছে, আমাকে যখন অ্যাড করছেন আমি খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করব। জি 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 ওকে, সেটা হলো আপনি যেভাবে হাসান করছেন, আসিফ নূরের আসাদ নূরের কথা নিয়ে ব্যাপারটা কিন্তু অতটা লাইট না, জি জি যেখানে বলছে যে আমি কঠিন হইতে আমাকে বাধ্য করো না। জি সেইখানে কঠিন বলতে এটা না কিন্তু যে কিলার দিয়া কিল করাবে না। এবং আপনি যদি ট্র্যাকটা খেয়াল করেন, সোলারিন কি বলছে যে আমি আমি লাইট ছেড়ে দিব, তখন আমি আত্মহত্যা করব। জি তো এখন আপনি বলেন, কেউ যদি বলে যে তোমার আমি হত্যা করবো, তো হত্যা করলে তাহলে ওই আত্মহত্যা করবে কেন? জি 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 আত্মহত্যা করবে কেন আপনি বলেন? আপনি জি জি হ্যাঁ, আত্মহত্যা তো একই তো কথা, জি হত্যা। জি তার মানে ব্যাপারটা তা না, তার মানে ওর পুরো 14 গুষ্টিলে টান দিবে, সাইকোলজিক্যালি তারে টর্চার আচ্ছা করবে। সাইকোলজি না, দেখ খুব ভালো করে আমি বলতেছি, দেখবেন হ্যাঁ আপনি মিলবে, আমি হ্যাঁ হ্যাঁ পরে বলবো না, কথাগুলি মিলবে। জি 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 14 গুষ্টি দিয়ে টান দিবে, কোন কিলার 14 গুষ্টি মারতে পারে না, যে কোনো একজনকে মারতে পারে। জি 14 গুষ্টিলে টান দিতে পারে একমাত্র কোন এজেন্সি, জি 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 বাপ ভাই বোন সব ধরে লেগে গেল, যেটা আমার আর বলতে হইব না। জি জি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? জি জি মুক্ত মনা হইলো একটা ত্যাগ, জি যেই ত্যাগে ওরা কাজ করে। ওরা বেসিক্যালি কাজ করে কোন একটা ইন্টারন্যাশনাল কোন একটা সিন্ডিকেটের আন্ডারে। সেটা হইলো গিয়া যে কারা ইসলামের পক্ষে সোচ্চার, কে কে ইন্টেলিজেন্ট আছে ইসলামের পক্ষে সোচ্চার কথা বলতেছে কারা। এবং ওরা একটা প্রোফাইল তৈরি করছে, যেমন ধরেন অনেক এনজিও কাজ করে, ওরা একটা একটা ই বানাইতে হয়, একটা পেপার ওয়ার্ক জমা দিতে হয় আর কি, প্রপোজ। যেমন বাংলাদেশে ধর্মান্ধ লোক বেড়ে গেছে, এইখানে জঙ্গি তৈরি হইতেছে, আমরা কাজ করব জঙ্গিদের বিরুদ্ধে, কইরা কিভাবে কাজ করব, কোথায় কি করব, আমাদের মিডিয়াতে যাবে, এরকম একটা বিরাট একটা একটা পোর্টফোলিও বানায়। বানায় তারপরে অর্গানাইজেশনকে সাবমিট করে, অর্গানাইজেশন যদি মনে করে এটা ক্যাপাবল তখনই টাকা স্যাংশন হয়। জি ওকে, এখন এই যে যা দেখতেছেন, আমাকে জার্মানি নেয় না, এটা নেয় না, এটা হলো মাঠ পর্যায়ের যারা, তারা বলতেছে অসুবিধা নাই, তোমার জার্মানি ভিসা দিন, মানে কাজ করো, কিন্তু একটা টোপ দিছে জার্মানি। এটা এই জার্মানি যাওয়ার টোপ কিন্তু আসিফ দেয় নাই। জি আসিফের কাজ হলো, আমি জানতে চাই তোমরা মুক্ত মনা হইয়া মসজিদে যাও, নামাজ পড়ো, দেখো কে কে ভিতরে ইসলামের সংগঠিত হচ্ছে, কারণ আমরা ইসলামকে ধ্বংস করতে চাই। সেটা হুজুর হইতে পারে, মৌলানা হইতে পারে, যাই হোক আমাদের সামনে আই নিড দা লিস্ট। জি জি ব্যাপারটা বুঝছেন? জি হ্যাঁ, এই যে আমরা যে কথা বলতেছি, এই যে আমরা কথা বলতেছি, আমি গতকাল একটা গ্রুপ নাস্তিক, 7-8টা নাস্তিকের এখানে আমি ঢুকছিলাম, এবং তারা চাচ্ছে, তারা বলতেছে যে উই ওয়ান্ট টু ডিস্ট্রয় অল রিলিজিয়ন, কিন্তু আমি বললাম সব ডিস্ট্রয় করবা, কিন্তু তোমার কাজ কার বাদ দেহি খালি শুধু ইসলাম, কাজ কার দেহি ইসলাম। আচ্ছা কেন ডিস্ট্রয় করবা? বলে ডিস্ট্রয় করব কারণ ইসলামে বর্বরতা আছে। তাই আমি বললাম যে কি বর্বরতা? কয় এই এই ইসলামে 1450 বছর আগে, আপনি ভাই এখন আমরা 2019-এ আছি, 2019-এ আমার দেখান কোন বর্বরতা? হ্যাঁ, এখন কোনো সাহাবি নাই যে এখানে এসে বর্বরতা করতেছে, ভয় বাংলাদেশের জানেন মিথ্যা মামলায়, আর আপনি আছেন কয় না না ওদের মন মানসিকতা, মানুষের মন মানসিকতা কি এটা কোন ম্যাটার, তুমি কাজ করবা আইন তোমার উপর। অথচ ইন্ডিয়াতে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মেয়েদেরকে বিশ্বাসে, বাচ্চা মেয়েদেরকে, শিশু বাচ্চা মারতেছে, নাম্বার ওয়ান।
সেটা নিয়ে বন্ধ করতে। জি জি আচ্ছা, তো আমি যেটা দেখলাম, ওরা আমার সাথে কথা বলতে ওটা শোনার জন্য না, ওরা সমস্ত রেকর্ড করছে, ওরা জানতে চাচ্ছে এরশাদ, মানে ওরা ওরা যখন কোশ্চেন করে, কোশ্চেন করে একজন, আমি যখনই উত্তর দিতে যাই, চার থেকে পাঁচজন আমার কথার মধ্যে বাধা দেয়, আমাকে উত্তেজিত করায়, আমার ভিতর থেকে যেন কোন মানে একটা বাজে ওয়াজ যেন বের হয়। যেমন আমাকে বলতেছে আপনি কি কোরআনিক শাসন চান, ইয়েস অর নো বলেন, বারবার এটার মধ্যে ফোকাস দিতেছে, মানে ও আমার নামে একটা পোর্টফোলিও বানাবে যে এর সাথে এটার সাথে জড়িত। জি, এমনকি অনেক অনেক এজেন্ট মুসলমান হইয়া আমাদের সাথে আছে, এবং দেখা যাবে যে আমি ইসলামের জন্য চেষ্টা করতেছি, আমার আমার টাকা নাই, পয়সা নাই, এইটা কিনতে পারি না, ওইটা কিনতে পারি না, যখন আমরা বাইরের থেকে টাকা পাঠাবো তখন এইটাও একটা এভিডেন্স যে তারা ইসলামের কথা শুনলে বাইরের থেকে টাকা পাঠায়। জি বুঝছেন, জি, করে করে যারা যারা এগুলো লিস্ট ওরা দিবে ওদের এজেন্সি রয়েছে, এই বাংলাদেশের ইসলাম ধ্বংস ঠেকানোর জন্য এরা এরা জড়িত, এদেরকে শেষ করলে আমরা ঠিক মতন আগাইতে পারবো। জি, তো আসিফ মহিউদ্দিনের কথা হইল, ওইটাই ছিল ট্রেন, দেখো ডোন্ট বদার মি, যে কাজ দেওয়া হয়েছে কাজ করো, আর যদি উল্টাপাল্টা করো তাহলে তুমি আমাদের কাজের মধ্যে বাধা করতেছ, তাহলে আমরা সেই অ্যাকশন নিব। জি, কি অ্যাকশন, বুঝতে পারছিস? হ্যাঁ জি জি, এইটা ছোটখাটো না, টাকা দিল আবার বাইরে ফেলাইলো, নো, এটা বিশাল একটা কনস্পিরেসি, এবং এখানে মধ্যে মিডিয়া জড়িত, অনেক জড়িত, এটার মধ্যে কলম সৈনিক জড়িত, দেখবেন পত্রিকাতে লিখবে, ওইও কাজ করতেছে, মিডিয়াতে কাজ করতেছে, এই যে আপনি দেখবেন ইসলামিক উপদল, উপদলের যে মেইন যে হুজুর, যেও কাজ করতেছে। তো যার জন্য আমি সব ভাইকে বলবো যে আমরা কোন কোন দলের বিরুদ্ধে যেন কোনো কথা না বলি, আমরা যেন ইসলামে আমাদের কোরআন কি বলছে এই এইভাবে যেন কথা বলি। এখন কিন্তু অনেক দুঃসময় যে 1971-এর রাজাকার যেভাবে মুক্তিযোদ্ধার বাড়িতে খাইয়া রাত্রে বেলা যাইয়া এই পাকিস্তানি গোপন যেই বাড়িতে আছে এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে আমাদের সাথে। জি জি জি, আমি বলতেছি, এবং আমাদের সাথে লাইভ করতেছে, যাই করতেছে, আপনি একটু খালি খেয়াল করবেন, এটা এত হাস্যকর জিনিস না, এটা নুনুর সাথে জড়িত না। জি, ইটস এ বিগ প্রজেক্ট। জি আচ্ছা, এইবার আমি মনে হয় আপনি তানভীর ভাইকে ঢুকান, হাসান ভাই মনে কোনো মেসেজ দিচ্ছে, তো আমি এটুকু সাবধান করে দেই যে কারোর সাথে কথা বলতে গেলে মেসেঞ্জারে প্লিজ কোনো ভগনের সাথে কথা বলেন না, কারণ সে কিন্তু আপনার পোর্টফোলিও বানাচ্ছে। জি, এবং দেখবেন যে আপনাকে হ্যারাসমেন্ট করবে, আমি আর বেশি বলতে চাই না, কিন্তু এখানে কোনো কিলার নিয়োগ করবে না যে ওরা বাইরে ফেলাবে, ওরা বাইরে ফেলাবে, না না। জি জি জি, বাকিটা না না, আশা করি আমাদের যারা ভিউয়ার্স আছে তারা অবশ্যই এই বিষয়ে আপনি বুঝে নেন, বুঝে নেবেন। তো আমাদের আমার ডিসিশন হলো আমরা যদি কোনো লাইভ করি আমরা যেন কোরআনের আয়াত নিয়ে ডিসকাস করি, কিভাবে আমরা ভালোভাবে চলতে পারবো, ইউটিউবের মধ্যেই থাকি। জি জি, ওই নুনু আসিফ এগো মানে এটা ডিনারের জোক, নটে জোক এনি, নটে জোক, আই এম টেলিং ইউ, ইটস নট ফানি, বুঝছেন? থ্যাংক ইউ। জি, আপনি নেন কাউরে নেন। জি এরশাদ ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওকে, ওয়ালাইকুম। আচ্ছা, এটা এরশাদ ভাইয়ের সাথে কথা বললাম, আমার তানভীর ভাইয়ের সাথে, তানভীর ভাই আছেন কি না? তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই আপনারা তো দেখি না, তানভীর ভাই মনে হয়, তানভীর ভাই মনে হয় নাই বর্তমানে, তানভীর ভাইকে অ্যাড করার ইচ্ছা ছিল। আচ্ছা, আমাদের হাসান ভাইকে আমরা অনেক আসলেই অনেক মিস করি, অনেকদিন ধরে তার লাইভ দেখা হচ্ছে না, এবং হাসান ভাই আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি ওনার যে কর্মব্যস্ততা ছিল ওখান থেকে মোটামুটি ফ্রি হয়েছেন, এবং আগামী থেকে ইনশাআল্লাহ উনি লাইভ করবেন। আচ্ছা, আর আমার যারা ভাইরা ছিলেন, আজকে আমাদের মিশন ভাইয়ের একটা লাইভ আছে, উনি আর্ট পর্বের একটা লাইভ করতেছেন, তো ওটা 10টার থেকে হবে, আর আমি এখন বর্তমানে যেখানে আছি ওখানে ঝড় শুরু হয়ে গেছে,
বাংলাদেশে এখন কাল বৈশাখী চলতেছে, এখানে অলরেডি প্রচুর বাইরে ইয়ে হচ্ছে, নেটওয়ার্কও অনেক প্রবলেম। তো আজকে ও হাসান ভাই নানা অসুস্থ ছিল আর কি, তো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশন ভাই আপনার আপনার তো লাইভ আছে, আপনি অ্যাড করবেন এই সময়? মিশন ভাই তাহলে 5 মিনিট, 5 মিনিট মিশন ভাই কিছু বলতে চায় তো আমরা এটা শুনি। তো দেখি মিশন ভাই কি বলে। মিশন ভাই ডিক্লাইন করে দিছে, সম্ভবত উনি অ্যাড হতে চান না। মিশন ভাই ডিক্লাইন করে দিছেন। তো তাহলে ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যার কাজ আর কি, এবং পেন পাবলিকেশনের দান করা বা ভিক্ষার টাকায় যিনি জার্মানিতে অ্যাসাইলেম নিয়ে আসেন, যে জন্য সবাই তাকে জার্মান ভিক্ষুকও বলেন আর কি, সে আসিফ মহিউদ্দিনের একটা পোস্ট 30 তারিখ উনি দিয়েছিলেন। তো সেটার আসলে আমাকে তো আসলে ব্লক লিস্টে আসি, যার কারণে 30 তারিখে কি হয়েছে সেটা আমি জানতে পারি নাই, কিন্তু গতকালকে আর কি মানে ওই পোস্টটা দেখলাম। তো দেখার পর থেকে আর কি ওই ওই ব্যাপারে কিছু কথা বলার জন্য আসলে আজকে আসা। তো আসলে পোস্টটা আসলে কি, এটা একটু ব্যাকগ্রাউন্ডের ব্যাপারগুলো আসলে বলে নেই, যে আসিফ মহিউদ্দিনকে তো আপনারা সবাই চিনেন, জার্মান মানে ভিক্ষুক বা যাই বলেন, মানে সে পেন পাবলিকেশন, যেই পেন পাবলিকেশন ইউরোপের এবং তাদের মেইন উদ্দেশ্যই আসলে ইসলামের ব্যাপারে আসলে প্রপাগান্ডা করা, এবং এই জন্য যারা ইসলাম বিরোধী রাইটিং বা বই টই লেখে এদেরকে তারা সবসময়ই অ্যাপ্রিসিয়েট করে। আপনারা যদি হিস্ট্রিতে দেখেন তাহলে দেখবেন যে সালমান রুশদি নামে একজন রাইটার ছিলেন, আছেন এখনও আর কি জীবিত, যে ওনার একটা বই ছিল স্যাটানিক ভার্সেস, এটাও পেন পাবলিকেশন থেকেই আসলে প্রকাশ করা হয়। তো যদিও ওই পেন পাবলিকেশন ওই বইটাও ঠিক মতো আসলে পড়ে না, পড়ে খালি শুনছে যে ওটা ইসলামের বিরুদ্ধে আর ওনারা পাবলিশ করা শুরু করে দিয়েছেন, কিন্তু ওনারা ঠিক মতো পরে যখন দেখছেন তো তখন দেখলেন যে আসলে ওইখানে তো কাউরেই ছাড়া হয় না, ইভেন ইউরোপের মানুষরাও গালিগালাজ করে উড়ে দেওয়া হয়েছে। তো যেটা আপনারা এটা ডিটেলস জানতে চাইলে শেখ আহমেদ দিদাদের একটা ভিডিও আছে, হাউ রুশদি ফুল্ড দ্য ওয়েস্ট, তো ওই ভিডিও দেখলে আপনি এটা জানতে পারবেন। যেটা মূল বলতে চাচ্ছিলাম যে পেন পাবলিকেশন এটার কাজই হইতেছে যে যারা ইসলামের বিরুদ্ধে লেখা লেখে বা সেটা ব্লগের মাধ্যমে হোক বা বইয়ের মাধ্যমে হোক, তো তাদেরকে তারা সবসময় অ্যাপ্রিসিয়েট করে এবং তাদেরকে তারা কিছু অর্থনৈতিক অনুদানও দেয় এবং তাদেরকে বা ইউরোপের টিকিটও দেয়। তো এইভাবে তারা সবসময় ইসলামের বিরুদ্ধে একটা কাজ করার চেষ্টা করে এবং তারই তাদেরই অনুদানে আসলে আসিফ মহিউদ্দিন উনি জার্মানিতে অ্যাসাইলেম নিয়ে বসে আছেন এবং ইসলামের বিরুদ্ধে ওনার একটাই, ওনার জাস্ট একটাই মোটিভ ইসলামের বিরুদ্ধে লেখা, এছাড়া আর কোনো মুক্ত মনে এগুলো শব্দ আসলে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। তো আর দ্বিতীয় যেই ব্যক্তি তিনি হচ্ছেন যে আসলে একজন ফ্রাস্ট্রেটেড যার মস্তিষ্ক বিকৃতি আছে, আসাদ নূর নামে যিনি পরিচিত, এবং আমি সবসময় আমার ইয়েতে আমি আসাদ নূর বা মুফাসিল ইসলাম মুফা এই দুজনকে নিয়ে আমি কখনো কথাবার্তা বলি না, এই জন্যই বলি না যে নাস্তিকরাই, যারা নাস্তিক বলতে যারা ইসলাম বিদ্বেষী আছে তারাই স্বীকার করে যে এই দুজনের আসলে ব্রেইন বলতে কিছু আছে কি না, ব্রেইন ফেড বাংলাদেশের আবহাওয়ার মতো ওনারা খালি ক্ষণে ক্ষণে ওনারা ওনাদের মতবাদ কথাবার্তা এই ধরনের এগুলো চেঞ্জিং করে। তো যাই হোক, তো সম্প্রতি খুব সম্ভবত আসাদ নূরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইসলামের বিরুদ্ধে বলার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা তো আসলে পূরণ হয় নাই, এবং যার জন্য সে পরে ইয়াবা বেচতেও বাধ্য হয়েছে, যার জন্য পুলিশের দ্বারা উনি গ্রেফতারও হয়েছেন এবং জেলখানা তো জেলও খাটছেন। তো সেই ফ্রাস্ট্রেশনে আইসা উনি এখন আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে আর কি বলা শুরু করছেন, যেটা আসলে আসিফ মহিউদ্দিনের মানে গলা দিয়ে আর কি নিচে নামে নেই, কারণ এটা তো আমি আমার একটা স্ট্যাটাস আমি বলছিলাম যে আপনার যদি বঙ্গীয় হন আর আপনার মুক্ত মনা হওয়ার একটাই শর্ত,
সেটা হচ্ছে যে আপনাকে আসিফ মহিউদ্দিনকে পীর মানতে হবে, এবং সে যাই বলুক, রাইট রং এগুলো যাচাই বাছাই ধারে কাছে যাওয়া যাবে না, ওইটারই হক মানতে হবে, ওইটারই সত্য মানতে হবে, ওইভাবে বিশ্বাস। যদি এইভাবে আপনি হন তাহলে আপনি মুক্তমনা, আর যদি না হন তাহলে আপনি উগ্রপন্থী, টেররিস্ট, মুমিন, এমনকি মুমিনও বানায় দেবো আপনাকে। এবং এটা রেজাল্ট তো আপনারা একটা দেখছেন কিছুদিন আগে, এই সোলারিন আলেকজান্ডার বা বিবেক বিশ্বাস, ওয়ারেশ মুন্নাকে উনি এই ট্যাগ লাগাই দিয়েছেন যে উগ্রপন্থী হিন্দু, উগ্রপন্থী হিন্দু। আর এখন আবার নতুন লেটেস্ট উনি যোগ করছেন আসাদ নূরকে। আসাদ নূরের প্রবলেম কি, জাস্ট ওনার বিরুদ্ধে কথা বলছেন আর কিছুই না। তো যাই হোক, তো ওই আসাদ নূর আর ওনাদের যে ক্ল্যাশ, এই ক্ল্যাশের কারণে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, খুবই মজার একটা স্ট্যাটাস। তো ওই স্ট্যাটাসটা নিয়ে আজকে আসলে আর কি কথা বলতে চাচ্ছিলাম, যে ওই স্ট্যাটাসটাকে আপনি যদি একটু ভালো করে অ্যানালাইজ করেন তাহলে আপনি ওখান থেকে কী কী তথ্য পাবেন, যেই জিনিসগুলো আমরা সবসময় বলি কিন্তু নাস্তিক বা ইসলাম বিদ্বেষী যারা আছে আমাদেরকে সবসময় হাইসা উড়ে দেওয়ার চেষ্টা করে আমাদের দাবিগুলাকে। যাই হোক, তো আমি শুরু করতেছি আসিফ মহিউদ্দিন। এটা আসলে একটা স্ক্রিনশট, কারণ তার সাথে তো আমার কোনো অ্যাড নাই, তো এটা আমাকে একজন পাঠাইছিলেন গতকালকে রাত্রে। তো ওটা দেখার পরে দিয়ে আসলে আমি ভাবলাম যে এটা নিয়ে কিছু বলা দরকার। তো যাই হোক, তো উনি আসিফ মহিউদ্দিন উনি ওটা স্টার্ট করতেছেন এভাবে যে বেশ কিছুদিন আগে কোরআনে হাগামোতা করা এক কথিত মুক্তমনা অ্যাক্টিভিস্ট অনেক কাকুতি মিনতি অনুনয় বিনয় করে আমার এবং কানিজের ফেন রিস্টে ঢোকে। তো ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনে হচ্ছে যে উনি একটা শব্দ ব্যবহার করছেন স্ল্যাং, যেটা হাগা আর মোতা। তো যারা শিক্ষিত সাহিত্যিক টাইপের লোক হয় তারা আমার মনে হয় না এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি বস্তির লোকেরা, ইভেন আমিও যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আপনি এটা মাইনে নিতে, এটা মাইনে নেওয়া সহজ, এই জন্য যে আসলে হু ইজ বেলায়েত হোসেন, বেলায়েত বিন বদিউজ্জামানের আসলে কোনো অস্তিত্বই নেই, মাত্র 100 হয়তো 1000 লোকের ফলোয়ার আছে, আর কয়টা লোকই বা তারা চিনে। তো সে তো আসলে ওই রকমভাবে অনুকরণীয় বা অনুসরণীয়, বাট যেই লোকের 1 লাখ ফলোয়ার আছে তার ল্যাঙ্গুয়েজ অবশ্যই মার্জিত হওয়া উচিত। তো এইখানে উনি এই শব্দ না ব্যবহার করে মলমূত্র এই ধরনের শব্দ ব্যবহার করতে পারতেন, যেটা আমাদের বইয়ের ভাষা আর কি, কিন্তু উনি তো আসলে অ্যাকচুয়ালি ওনার যে ব্যাকগ্রাউন্ড, উনি বারবার উনি না চাইলেও ওনার ব্যাকগ্রাউন্ড এটা বারবারই চলে আসে ওনার কথাবার্তা দ্বারা। শব্দটা দেখেন যে ওনার এটা ফেসবুক স্ট্যাটাস লিখতেছে, উনি লিখছে যে হাগা মোতা। আচ্ছা যাই হোক, তো করা এক কথিত মুক্তমনা অ্যাক্টিভিস্ট, কথিত মানে এখন কথিত, মানে আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে গেলেই তারপরে তার নামের সে আসলে প্রকৃত না মুক্তমনা না, যেটা আমি আগেই বলছি। তো এখন উনি কথিত মুক্তমনা অ্যাক্টিভিস্ট, অনেক কাকুতি মিনতি অনুনয় বিনয় করে আমার এবং কানিজের ফ্রেন্ড লিস্টে ঢোকে। এখন একটা জিনিস আমি আসলে ক্লিয়ার না এখান থেকে, যেটা হচ্ছে যে আসিফ মহিউদ্দিন নাস্তিক্যবাদ তার বক্তব্য অনুযায়ী সেটা সে প্রচার করতেছে, তো সে একজন পপুলার তার বক্তব্য অনুযায়ী, তো তার সাথে ফ্রেন্ড লিস্ট অ্যাড হওয়া তো এটা না হয় মানা গেল যে ঠিক আছে, একটা ফেমাস পার্সোনালিটির সাথে আমি যদি অ্যাড হইতে পারি নিজের কাছে একটা ভালো লাগলো যে একটা ইয়ে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে কানিজের ফ্রেন্ড লিস্টে মানে উনি কেন ইন্টারেস্ট, মানে আসাদ নূরের কানিজের ফ্রেন্ড লিস্টে যার কি কী ইন্টারেস্ট, মানে কানিজের ওখানে যুক্ত হলে কী হইলো, কানিজ কি অনেক ফেমাস ব্যক্তি বা নাস্তিক্যবাদের খুব প্রচার করে বা এরকম কী হল কিছু, আই ডোন্ট নো, আমি এটা বুঝলাম না, নাকি অন্য কোনো ধান্দা আছে যেটা ওই যে মনে করেন ফ্রি সেক্সে বিশ্বাস করে, তো তো যদি ফাউটাও পাওয়া যায় হয়তো এই কারণে, আবার ফ্রেন্ড লিস্টে ঢোকে দ্যাট মিন্স কানিজ তাকে একসেপ্ট করে, আই ডোন্ট নো কেন কানিজ তাকে একসেপ্ট করছে, রিয়েজনটা কী হইতে পারে, যাই হোক ওটা হয়তো তাদের পার্সোনাল ব্যাপার, কারণ আমরা কমেন্ট করলে তো তারা আবার বলে যে আমরা পার্সোনাল জিনিস নিয়ে টানাটানি করি। যাই হোক, তো তারপরে তারপরে উনি যেটা বলতেছেন যে তাকে এবং তার সমগোত্রীয় কাউকেই আমি চিনতাম না, শুনেছি এরা নাকি মুক্তমনা আন্দোলনের সাথে সম্প্রতি যুক্ত হয়েছে। আপনি একটা লোকরে ক্লিয়ার কাট ঠিক মতো সুন্দর মতো জানেন না, তারপর আপনি একজন পাবলিক ফিগার হিসেবে আপনি তার ফ্রেন্ড লিস্টে অ্যাড করেন, এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছাড়া আসলে এটা কি বলবো, আপনি চিনেন না এমন লোকের অ্যাড দিয়ে দিয়েছেন, এটা এটা হয় নাকি। যাই হোক, এখন উনি বলছে এখন এটা তো আমাদের বিশ্বাস করা লাগবে না, এটা তো আবার আরেক ঝামেলা, আপনার ট্যাগ লাগাই দিব।
তো যাই হোক, এরপরে ওই ওই ছেলে ছোকরাগুলো বিভিন্ন ভিন্ন ভিন্ন আইডি দিয়ে ইনবক্সে ইউরোপে আসার বায়না ধরে। অবাক হয়েই জিজ্ঞেস করি, ইউরোপ আসা কেন দরকার? নাস্তিক হলেই কি ইউরোপ আসা যায়? এমনটা কে বলছে? তার মুক্ত চিন্তার পক্ষে পক্ষে কি কাজ করছে? তো ঠিক আছে, আসিফ মহিউদ্দিন উনি বলতেছে যে আসলে নাস্তিক হইলে যে ইউরোপে যাওয়া, যে এটা কিন্তু রং, মানে তারা কখনো এই ধরনের কেউ কিছু বলে নাই। তো ওরা আর কি, তো একটা জিনিস ক্লিয়ার যে আসলে যারাই এই ধরনের কাজ করতেছে, যে কোরআন শরীফকে নিয়ে উল্টাপাল্টা কাজ করা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্টাপাল্টা, তাদের মূল মোটিভ হইতেছে ইউরোপে যাওয়া। এটা আসিফ মহিউদ্দিনের স্ট্যাটাস অনুযায়ী এটা আমরা বুঝতে পারি, এটা আমাদের বক্তব্য না। আসিফ মহিউদ্দিন বলতেছে যে তার সাথে অ্যাড হওয়ার পরে তারা বলে যে আমারে ভাই ইউরোপ নিয়ে যান, আমি মুক্ত মনা, কীভাবে আমি ইসলামের বিপক্ষে গালাগালি করতেছি বা কোরআন শরীফকে অপমান করতেছি, রাসুলামকে গালাগালি করতেছি, তা এটা হলো আমার কোয়ালিটি, এটা হলো। তো তারাও স্বীকার করতেছে যে এগুলা মানুষ, এগুলা বর্তমানে কেন করা হইতেছে? ইউরোপে যাওয়ার টিকিটের জন্য। এটা আসিফ মহিউদ্দিনের কথা, আমার না। আচ্ছা, তখন এরা আমাকে কোরআন শরীফে হাগামোতা, অ্যাগেন ওই যে শব্দ হাগামোতা করা, কিছু ভিডিও ছবি পাঠায়, এগুলো দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে তারা মুক্ত চিন্তার পক্ষে দারুণ অবদান রেখেছে। তাই সে এবং তার গার্লফ্রেন্ড, যারা চিনেন না, বিয়াস বসু, তো গার্লফ্রেন্ড খুব বিপদের মধ্যে আছে, তাই তাদের ইউরোপে অ্যাসাইলেম লাগবে এবং আমি যেন তার ব্যবস্থা করে দিই। পয়েন্ট টু বি নোটেড, মানে সবাই, আমরা সবাই যেটা দাবি করি, আসিফ মহিউদ্দিনের মেইন কাজ হইতেছে যে বাংলাদেশে যারা এই মানে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য যারা নিরাপত্তা ঝুঁকিতে আছে, মানে দাবি, মানে তাদের ইয়া ভাষ্য অনুযায়ী, তো তাদেরকে যাচাই বাছাই করে অ্যাসাইলাম দেওয়া। আসিফ মহিউদ্দিনের দায়িত্ব হচ্ছে যাচাই বাছাই করা যে সে অ্যাকচুয়ালি আসলেই কোনো ইয়াতে আছে কি না, আর যদি থাকে তাহলে সে পেন পাবলিকেশনের কাছে রেকমেন্ড করবে, তারপরে তাকে অ্যাসাইলাম দেবে। আমার বক্তব্য না, এটা আসিফ মহিউদ্দিনের বক্তব্য। ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট মিনিং, এখন আমি বলতেছি না ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, এইভাবে বুঝবেন আপনি। তো যাই হোক, তো এইভাবে ইউরোপে অ্যাসাইলাম লাগবে, ইউরোপ ব্যবস্থা, মানে আসিফ মহিউদ্দিনকে কেন অ্যাপ্রোচ করলো? এই অ্যাপ্রোচ তো আপনার অন্য কাউকে করতে পারতো, তাই না? আসিফ মহিউদ্দিনকে অ্যাপ্রোচ করার উদ্দেশ্যই, কারণ এরা সবাই জানে যে অ্যাসাইলাম দেওয়ার বর্তমানে যে মূল, মানে যিনি ইয়ে করবেন আর কি, পেন পাবলিকেশনের কাছে তদবির করবেন, সেই তদবির কারক হচ্ছে আসিফ মহিউদ্দিন, এবং ওনার পেশাই এইটা যে উনি অ্যাসাইলাম দিয়ে বেড়ায় যারা ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বা গালিগালাজ করে এদেরকে। আচ্ছা, তারপরে উনি লিখতেছেন যে মুমিনদের এক প্রচলিত প্রপাগান্ডা হচ্ছে নাস্তিক হলেই ইউরোপ ভিসা দেয়, তাই ইদানিং অনেকেই মোহাম্মদকে মোহাম্মদ বলে ভিডিও বানিয়ে কোরআনে হাগামোতার ভিডিও আপলোড করে শর্টকাটে চিপা চাপা দিয়ে চাপে চিকনে, চামে চিকনে হবে, চাপে চিকনে মুক্ত মনা হওয়ার চেষ্টা করছে একটি ইউরোপের ভিসার আশায়। কিন্তু ইউরোপ এভাবে কাউকে ভিসা দেয় না। আবারও বলছি, এসব করে আপনারা ইউরোপে ঢুকতে পারবেন না। এটা হলো ওনার বক্তব্য। আচ্ছা, তারপরে লাইনগুলো দেখেন যে, এমন যদি হতো এইসব নতুন ছেলে পেলে মুক্ত চিন্তার আন্দোলনে বিশাল কোনো অবদান রেখেছে, কোন কোনো অত্যন্ত যৌক্তিক লেখা লিখেছে, ধর্মের অত্যন্ত কঠোর সমালোচনা করেছে যুক্তি প্রমাণ রেফারেন্স সহকারে, তাহলে একটা কথা ছিল। তাহলে পয়েন্ট টু বি নোটেড যে আসলে আপনি যদি যাইতে চান তাহলে আপনি গালিগালাজ করে যাইতে পারবেন না, বাট যদি আপনি যৌক্তিক লেখা লিখেন অনেক রেফারেন্স টেফারেন্স, তাহলে আপনি যেতে পারবেন। দ্যাট মিন্স হচ্ছে যে আপনি যদি ধর্ম, এখানে শুধু ধর্ম বলছে, পার্টিকুলার ইসলামে ইয়ে বলে না, কিন্তু আমরা যেটা বুঝি বাংলাদেশের যারা বঙ্গীয় নাস্তিক তারা পার্টিকুলার ইসলামরেই টার্গেট করে, তাহলে উনি স্বীকার করতেছেন এই কথা, ওনার কথা অনুযায়ী যে উনি স্বীকার করতেছেন যদি আপনি রেফারেন্স সহকারে ধর্মের বা ইসলামের সমালোচনা করেন তাইলে আপনি ইউরোপের টিকিট পাবেন। উনি একটু আগে বললো যে টিকিট ইউরোপের পাওয়া যায় না, এইবার নেমনে পাওয়া যায় না, গালিগালাজ করলে পাওয়া যায় না, কিন্তু যদি আপনি যুক্তি অনুযায়ী রেফারেন্স সহকারে লিখেন তাইলে পাওয়া যায়। তো উনি কনফার্ম করতেছে যে অ্যাসাইলাম নেওয়ার সবচেয়ে সহজ হলো কি ধর্মের বিরুদ্ধে কথা বলেন, তাইলে আপনি অ্যাসাইলাম পাবেন। উনি বলতেছে, আমি না, দেখেন ভাই ওনার কথা, যদি আপনি ঠিক মতো পড়েন তাহলে দেখবেন যে উনি এটাই বলতেছে যে আপনি ধর্মের বিরুদ্ধে লেখেন রেফারেন্স সহকারে, যুক্তি সহকারে, তাইলে আপনাকে ইউরোপের অ্যাসাইলাম দেওয়া হবে।
এটা হলো না, কিন্তু যদি আপনি গালাগালি করেন, ভিডিও দেন, এইসব দ্বারা আসলে আপনাকে ট্যালেন্টেড হইতে হবে, এইসব গালাগালি করে আপনি পাবেন না। ভালো একটা, ভালোই একটা ইয়া দিছে যে গালাগালি বন্ধ করো আর এখন থেকে ট্যালেন্টেড কিছু হওয়ার চেষ্টা করো, যেটা আমরা সবসময় দাবি করি যে ওনারা, ইভেন যিনি এই পোস্ট লিখতেছেন আসিফ কাদের নিজেই তো ট্যালেন্টেড না, আমি তো বললাম যে ওনার ভাষা দেখেন, ল্যাঙ্গুয়েজ, একটা ফেসবুক স্ট্যাটাস দেখতেছে যার 1,00,000 ফলোয়ার, তার ল্যাঙ্গুয়েজ দেখেন আগামতা। আচ্ছা যাই হোক, তো উনি বলতেছেন যে ধর্মের অত্যন্ত কঠোর সমালোচনা করেছে যুক্তি প্রমাণ রেফারেন্স সহকারে, তাহলে একটা কথা ছিল, কিন্তু এইসব নতুন ছেলে পেলে নিজেদের নাস্তিক বা মুক্তমনা হিসেবে পরিচয় দিচ্ছে, কোরআনে হাগামতা বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত ডাকা ছাড়া এদের কোনো কর্মকাণ্ড চোখে পড়ছে না। ট্রুথ তো, বিষয়টা অদ্ভুত, এরা কেনই বা নাস্তিক হচ্ছে, কেনই বা নিজের মুক্তমনা হিসেবে পরিচয় দিচ্ছে জানে না। এতক্ষণ ধরে বক বক করার পর উনি বলতে শুনি নাকি জানা, উনি নিজেই শুরুতে বললো যে এইসব করে ইউরোপের অ্যাসাইলাম নেওয়ার জন্য, এখন উনি বলতেছে যে এইসব কেন করে এটা উনি জানে না, একই লেখার মধ্যে। এটা কি বলবেন আসলে, মানসিক বিকৃতি তো মনে উনার আছে, কি বলতেছে আসলে। আপনি যখন একটা ফেসবুকে আপনি মুখে যখন বলতেছেন, ঠাস করে কিছু বলে ফেললে ফেরত আসার কোনো চান্স নেই, কিন্তু আপনি যখন লিখতেছেন কোনো একটা লেখাতে যদি মিস্টেক হয় তো সেইটা আপনি মুছে দিয়ে আবার ইয়া করতে পারেন। তো উনি নিজে লিখতেছে যে এরা এই কাজ করে ইউরোপের অ্যাসাইলাম নেওয়ার জন্য, এখন কেন এগুলো করে উনি এটা জানা না, আই ডোন্ট নো, মানে কি বলবো, এটা সেলফ কন্ট্রাডিক্টেড মানুষ। আচ্ছা এটা গেল, তারপরে এখন উনি যেটা বলতেছেন যে এসব লোক সম্পর্কে সতর্ক হন, এরা সুযোগ সন্ধানী ফালতু টাইপের লোক, লাইক আসিফ মহিউদ্দিন, উনিও সুযোগ সন্ধানী। যখন এই আপনার অভিজিৎ রায় বা রাজীব, তারপর আরও যেই কটা 3-4 মার্ডার হওয়ার পরে উনি সুযোগে কিন্তু ঠিকই অ্যাসাইলাম নিছে, তা কিন্তু এরাও সুযোগ সন্ধানী, উনি না, ঠিক আছে, ফালতু টাইপের লোক, আর উনি খুবই আচ্ছা। তো এদের না আছে যুক্তি, না আছে জ্ঞান, আর আসিফ মহিউদ্দিনের যুক্তির ভাণ্ডার প্রচুর প্রচুর। আমি তাদের জিজ্ঞাসা করছি যে ভাই আপনার পড়াশোনা, আর তার যুক্তি তো দেখছেনই কেমন যুক্তি। আচ্ছা তারপরে এদের একমাত্র হাতিয়ার হচ্ছে কারো নামে কুৎসা রটনা করা, কাউকে গালাগালি করা, কোরআনে হাগামতা করা, নোংরামি করা, এরপরে আমাদের কাছে ইউরোপের ভিসা আবদার করা। একটু আগেই বললো যে এরা কেন পরিচয় দেয় জানে না, আবার ইউরোপের ভিসা আবদার সে যাক। আচ্ছা এরা শুধু অপদার্থ এবং ইতরই নয়, মানে আসাদ নূরের কথা, রীতিমতো ক্রিমিনালও, ক্রিমিনালও। এখন একটা লোক মানে এই কাজ যে করছে, আগামতা বা গালাগালি করছে, তারপরে দিয়ে আপনার তার কাছে অ্যাসাইলাম চাইছে, এখন উনি তার ক্রিমিনাল বানা দিছে, অথচ উনি ওখানে কোনো রেফারেন্স দেয় নাই যে এটা কোন আইনের কোন ধারায় পড়ে উনি ক্রিমিনাল, মানে জাস্ট বিকজ মানে ইয়া ধার, মানে আসিফ মহিউদ্দিন বলছে আপনি ক্রিমিনাল, তো আপনি ক্রিমিনাল, মাইনে নিতেও আপনি ক্রিমিনাল, মানে উনি মানে এখন সব বঙ্গীয় ইসলাম বিদ্বেষীদের লিডার না, তো উনি বলছে যে ক্রিমিনাল, তো আপনি মাইনে নেন ক্রিমিনাল, যদি আপনি না মাইনে নেন তাহলে ভাই কিন্তু ইওর অ্যাসাইলাম ইন স্টেক, তো আপনি বুঝাই নেন কি করতে হবে। যাই হোক, এইসব এরপরে এইসবের মাধ্যমে ভিসা পাওয়া সম্ভব নয়, এটা জানবার পরে এরা এখন আমাকে হুমকি ধামকিও দেওয়া শুরু করেছে, আসিফ মহিউদ্দিনকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। দেখেন আমরা একটা জিনিস বারবারই বলছি যে এই যে হুমকি ধামকি, এরা নিজেরাই নিজেদেরকে দেয়, এটা কোনো মুসলিম আসাদনুর যেই কাজগুলো করছে, যে ভিডিওগুলো পাঠাইছে, এগুলা অনেক আগেই আপনার ইউটিউবে ভাইরাল হয়েছে, কোষে তো উনি স্টিল জীবিত, তার নিয়ে কে কে তার নিয়ে মানে তার মারছে বা পিটাইছে বা কে করছে, কার কোনো সময় আছে এইসব ইয়াদের পিছনে সময় দেওয়ার মতো? তো তারপরও তারা তারপরও লাগাতার তারা দাবি করবে যে আমরাই নাকি দেন, কিন্তু আসিফ মহিউদ্দিন নিজে বলতেছে যে হুমকি তারে কে দিছে, এই ইসলাম বিদ্বেষীরাই কিন্তু তারে হুমকি দিছে, আমরা কোনো মুসলিমরা হুমকি দেয় নাই। উনি এটাই বলতেছে ওনারে আসাদ নূর ওনারে হুমকি দিছে, হুমকি ধামকিও দেওয়া শুরু করছে। তারপরে উনি বলতেছেন যে আমার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাবার হুমকি, কি ভয়াবহ, মুমিনদের সাথে মিলে নাকি আমার দুর্নাম করবে, আমার এবং কানিজের বিরুদ্ধে মুমিনদের উস্কে দিবে, নোংরামির শেষ সীমা অতিক্রম করবে। আমি জানি না উনি নোংরামি বলতে কী বুঝাইছে, যেই লোক মায়ের সাথে সেক্স করাকে উনি বলে যে এটা সম্মতিতে ইট ইজ ওকে, তার কাছে আর নোংরামি আর কী হইতে পারে, আর কত দূর গেলে ওটা নোংরামি,
যে ব্যক্তির কাছে সম্মতিতে মা ছেলে সেক্স বৈধ, তার কাছে আর কত দূর গেলেন নোংরামি, আই ডোন্ট নো, আমি জানি না। এবং উনি উনার যে যৌন সঙ্গী বা কি বলে হিন্দিতে কি বলে রাখেল, তো যেরা আছে তার মানে অর্ধনগ্ন ছবি পোস্ট করে, ওগুলা আমরা যদি বাঙালি কালচারের কথা চিন্তা করি, যেই কালচার যুগ যুগ আরিয়ান সভ্যতা থেকে যেই কালচার আসছে, ওই কালচার অনুযায়ী ওইসব ঠ্যাং ঠুং দেখানো এগুলা ভাই নোংরামি, কিন্তু এইটা ওনার কাছে নোংরামি না। ওনার ওই নিয়ে কিছু, উনারে নিয়ে কিছু বললেই সেটা নোংরামি। যাক, উনি আমাদেরকে সতর্ক হইতে বলতেছেন আর কি নোংরামি। আচ্ছা, এরপর উনি লিখছেন যে এদের সম্পর্কে সতর্ক এবং কঠিন হওয়ার সময় হয়েছে, এদের সমগোত্রীয় সকলকে তাই সতর্ক করছি, বিনা নোটিশে আনফ্রেন্ড করে দেব, পেছনে লাথি মেরে বের করে, পেছনে লাথি মেরে, মানে ওনার পা দেখেন জার্মানি থেকে আপনি লাথি মারবো বাংলাদেশে আসাদুরে লাথি মেরে বের করে দিব। আচ্ছা, এবং অন্য কেউ এসব ইতরদের সাথে নিয়ে মুক্ত মনাদের মধ্যে গ্রুপিং বা গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করলে আরও কঠিন হতে বাধ্য হব। কি ধরনের কঠিন হবে আমি জানি না, মানে উনি তো বলছে যে আনফ্রেন্ড করবে, লাথি মারবে, এর থেকে আর কি মানে মানে কঠিন হয়, মানে কি উনি পেন পাবলিকেশনের থেকে টাকা নিয়ে তারপরে কোনো কন্ট্রাক্ট কিলার ভাড়া করবে, তারপরে সেই কন্ট্রাক্ট কিলারকে দিয়ে তারপরে কন্ট্রাক্ট কিলিং করবে, মানে এই ধরনের হুমকি আমি জানি না আসলে উনি কী বলতেছে যে আরও কঠিন হইব, মানে কী ধরনের কঠিন, মানে এ তো লেখে নাই, তো আমরা কী বুঝবো? আমরা তো বুঝবো এটাই যে আনফ্রেন্ড করার পরও জার্মানি থেকে একটা লাথি বাংলাদেশে পাঠানোর পরও যদি না হয় তাহলে আরও কঠিন হবে, মানে কি তাহলে অবশ্যই কন্ট্রাক্ট কিলার টিলার হায়ার করবো তাকে মারার জন্য, এই এই হুমকি সে দিতেছে আসাদ নূরকে। এবং এ সামহাও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তারপর তার তো ইজি একটা আছে যে মুসলিমদের উপরে চাপাই দেবো, এটা সবাই তার তো কাজই এটা যে টাকা পয়সা নিয়ে ভাগাভাগি করা নিয়ে মারামারি করবো, তারা দোষ চাপাই দেবে মুসলমান, পাইছেই তো একটা সফট টার্গেট। তো আরও কঠিন হতে বাধ্য হবো, আমাকে বাধ্য না করলেই আপনাদের মঙ্গল, বিরাট লোক কিন্তু, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেক পাওয়ারফুল, ওনারে বাধ্য করলে কিন্তু খাল্লাস পুরো বাংলাদেশ সহ উড়াই দিব আর কি। ডোনাল্ড ট্রাম্প শুনলেও আসলে কি করবো আমি জানি না। তো আমাকে বাধ্য না করলে আপনাদের মঙ্গল, আপনারা হাগামুতা অ্যাক্টিভিজম অন্যত্র গিয়ে করুন, মুক্ত চিন্তার আন্দোলন আপনাদের জন্য নয়। তাহলে মুক্ত চিন্তার আন্দোলন কিভাবে করে এটা ডেফিনেশন উনি আইজও পর্যন্ত দিতে পারেন না, কী হইলে মুক্ত মনা এটা ডেফিনেশনে আইজও দিতে পারে নাই, ওনাদের যে আকার ইঙ্গিতে যেটা বুঝাইতে চায় ইসলামের বিরুদ্ধে বলো ওইটাই মুক্ত মনা, এছাড়া আর কোনো কিছু নেই। আচ্ছা, অনেক মুক্ত মনা রক্তের দাগ আমাদের মন থেকে শুকায়নি, মুক্ত চিন্তার দেখেন এখন এই যে আবারও এই ধরনের কী ধরনের মানে লিটারেসি, মানে তারাই বলে চোখে দেখি না তাই বিশ্বাস করি না, এখন মন থেকে দাগ শুকায়নি, মন কই থাকে আর ওইখানে রক্তের দাগই পড়লো কই কীভাবে, আর ওটা শুকাইলই না কেন, তা আল্লাহ জানে, আমি বুঝলাম না কীভাবে। মুক্ত চিন্তার আন্দোলনকে আমরা আপনাদের ইত্রামি ছ্যাচরামি আর হাগামুদার আন্দোলনে পরিণত হতে দিব না, মানে উনি ঠেকা নিয়ে রাখছে যে বাংলাদেশে যত মুক্ত মনা আন্দোলন উনি হইল এটার মানে মেইন ধারক বাহক। তো মূলত যেই স্ট্যাটাস দ্বারা আমরা যে জিনিসটা বুঝলাম যে উনি এখানে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি উনি এটা স্বীকার করছেন যে অ্যাসাইলেম নেওয়ার দুইটা উপায়, একটা হচ্ছে যে গালাগালি করা, যেটা অলরেডি বন্ধ হয়ে গেছে ওনার যে থিওরি অনুযায়ী, এখন গালাগালি করে আপনি আর অ্যাসাইলেম পাবেন না, ওটা উনি এখানে কনফার্ম করছেন। তবে অ্যাসাইলেম আপনি কীভাবে পাবেন, ইসলাম বা ধর্ম বলছে কিন্তু পার্টিকুলার ইন ব্র্যাকেট ইসলামই হবে, ইসলামের বিরুদ্ধে আপনি যদি যুক্তি দিয়ে রেফারেন্স দিয়ে লিখতে পারেন তাহলে আপনি অ্যাসাইলেম পাবেন ওনার স্ট্যাটাস অনুযায়ী। আর আরেকটা হচ্ছে ওনাকে কিন্তু ভাই খেপায়েন না, মানে বঙ্গীয় নাস্তিক যারা, তো ওনাকে খেপায়েন না তাহলে কিন্তু উনি আপনাদের সানডে মানডে পুরাই ক্লোজ, আর সাবান মলম যা আছে সব ডুলে দিব, আর জার্মানি থেকে এমন এক লাথি মারবো যেই লাথি বাংলাদেশে এসে পৌঁছে যাবে। তো এই হইলো ওনাদের আসলে বক্তব্য, সেটা হচ্ছে যে সেই যে আমি যেটা আগেই বলছি যে আপনি যদি মুক্ত মনা হতে চান বা আপনি যদি ইউরোপের অ্যাসাইলেম নিতে চান তো তাহলে আপনাকে অবশ্যই আসিফ মহিউদ্দিনের কথা অনুযায়ী চলতে হবে, এর বিপক্ষে কখনো যাওয়া যাবে না। যেমন মাতুব্বুর আজাদ, দেখেন মাতুব্বুর আজাদকে বলে দিছে তুমি লাইভ করবা না, সে লাইভ করতেছে না আর সে অনেক চামচামি আর ইয়াটিয়া করতেছে, তো এই হলো তাদের অবস্থা।
তো এগুলো তো সেভ করতেছে। আচ্ছা এরশাদ ভাই আমি আপনাকে অ্যাড দিতেছি, তো এই হলো। আর আসাদ নূরকে তো মনে করেন যে তারে দিয়া কি না করাইছে, এই তাকে দিয়া কোরআন শরীফের অবমাননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা, সব কিছু তাকে করানো হয়েছে। তাকে আশা দেওয়া হয়েছিল যে তাকে অ্যাসাইলাম মানে জার্মানি বা ইউরোপে, তার স্বপ্ন, তার এটা হলো তার ড্রিম হলো যে সে ইউরোপে যাবে। তো এবং তার তো সেই যোগ্যতাও নাই যে সে ডিভি বা যেভাবে হোক একটা ভালো ইঞ্জিনিয়ার হলো এবং ওইখান থেকে তারা হায়ার করলো, এইভাবে তো তার তার যোগ্যতা নেই। তো যার জন্য এখন সে তার ইয়ে পাইলো কি যে মানে এই ইসলামের বিরুদ্ধে গালাগালি করো, এইভাবে তো এইভাবে তার স্বপ্ন দেখানো হয়েছিল। যেমন স্বপ্ন মুফাসসির ইসলামকেও দেখানো হয়েছে, তাহাও না, কিন্তু মুফাসসির ইসলামে তো যে নারীদেরকে নিয়ে একটা স্বপ্ন ছিল, তো দাড়ি মুছ কাটার পরে ওনারা আবার বলছে যে তুমি দাড়ি রাখবাটা, তো ওই দাড়ি না রাখলে তো তোর কথার দাম থাকে না। তো বেচারা এখন না পারতে এখন আবার দাড়ি তাড়ি রাখা হয়েছে। তো তাদেরকে স্বপ্ন দেখায় অ্যাসাইলেন, কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে, এবং যারা বঙ্গীয় যারা নাস্তিক আছেন সবাইকে আপনাদেরকে বলি যে ভাই এগুলা সব এক একটা টাউ, নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য আপনাকে আপনাদেরকে দিয়ে জঘন্য কাজ করাবে, এরপরে স্বার্থ যখন উদ্ধার হবে আর আপনারা নিয়ে। এখন আসাদ নূরের যদি ওরা তারা সাইরাও দেয়, আসাদ নূরের কিছু করার নাই, সে মার্ক হয়ে গেছে যে সে ইসলাম বিদ্বেষী। তো তো এখন সে যাই বলবে, তারা আজীবন ইসলামের বিরুদ্ধেই বলা লাগবে, লাইক মুফাসসির ইসলাম। মুফাসসির ইসলামরে পয়সার বিনিময়ে পরে এখন পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন এখন তার হয়েই গেছে যে সে ইসলামের বিরুদ্ধেই তারে কথা বলা লাগবে, এছাড়া আর তার কোনো ওয়ে নেই, পিছনে ফেরার আর তার কোনো আসেন। তো যাই হোক, এবং এখানে তো আসিফ মুদ্দিন সরাসরি হুমকিও দিছে যে আসাদ নূরকে সে মানে দেখেই নেবে এবং কঠিন হবে আসিফ। তো আসাদ নূর আমি জানি না আমার যে কথা বক্তব্য এগুলো আসাদ নূর পর্যন্ত পৌঁছাবে কিনা, যদি পৌঁছায় তো আমি বলি আসাদ নূর লা তাকনা তুমি রহমতুল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হও না, তুমি এখনও সুযোগ আছে, তুমি তওবা কাটো এবং আল্লাহর কাছে মাফ চাও, এবং আল্লাহ যদি তোমার গুণা এক পাহাড় সম পরিমাণও হয় আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবে। মানে আমরা মুসলমানরা আছি, আমরা সবসময় আমাদের ভাই ভাইয়েদের প্রতি আমাদের আহলেন ওসাহ, আমাদের ভাই ভুল করতেই পারে, হ্যাঁ ভুল হইতেই পারে, শয়তানের দ্বারা ভুল হইতেই পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম খাত্তা, প্রত্যেকে তোমরা ভুল করো, কিন্তু তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহর কাছে তওবা করে। তো সেই আসাদ নূরের প্রতি আমার ইয়ে থাকবে যে ভাই তুমি ইয়া করো। আর আসিফ মহিউদ্দিনকে আসলে বলার তো আসলে কিছুই নেই, সেও আসলে আটকা পড়ে গেছে, তারে যদি জার্মানিতে ওই লাইফস্টাইল লিড করতে হয় তাহলে অবশ্যই ইসলামের বিরুদ্ধেই তারে কথা বলা লাগবে, আদারওয়াইজ তার কাছে হি হ্যাভ নো অপশন। কিন্তু তারও একটা অপশন আছে যে তবা টবা করে বাংলাদেশে চলে আসবে, সমস্যা নেই, আমরা সবসময় আমাদের ভাইদেরকে আহলেন ওসালেন আমরা ইয়ে করে অ্যাড করে নেব। আচ্ছা আমাদের এরশাদ ভাই, এরশাদ ভাই অ্যাড হতে চাইছিলেন, দেখি আমি এরশাদ ভাই, এই হলো যে তারা আসলে তাদেরকে উচিত। এরশাদ ভাই আপনি রিকোয়েস্ট পাঠান নাই, তানভীর ভাইয়ের কোনো রিকোয়েস্ট পাঠায় নাই, এরশাদ ভাই আপনি একটু রিকোয়েস্ট পাঠান। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে আমার বলার একটু শর্ট করার ইচ্ছা, কারণ হচ্ছে যে আমাদের ইয়া ভাই আমাদের মিশন ভাই মঈনুদ্দিন মিশন ভাই উনার 9:30 থেকে একটা লাইভ আছেন, উনি একটা সিরিজ করতেছেন, প্রায় 8 পর্বের একটা সিরিজ, আজকে খুব সম্ভবত দ্বিতীয় পর্ব। তো আমি মঈনুদ্দিন ভাইকে আগেই বলছি যে আপনি আপনার ওটা কোনো মতেই ক্যান্সেল করবেন না, আপনি 9:30 থেকে করবেন, আমি খুব বেশি সময় নেব না, আমি জাস্ট এই স্ট্যাটাসের উপরে আর কি। আমরা সবসময় বলতেছি যে তারা এই যাই কিছু করে অ্যাসাইলাম নেওয়া, এবং আসিফ মঈনুদ্দিন স্ট্যাটাস দিয়ে আসিফ মঈনুদ্দিন প্রমাণ করে যে আসিফ মঈনুদ্দিন ও তাদের কাজও এইটাই যে অ্যাসাইলাম দেওয়া, আপনি গালিগালাজ করবেন ধুমছে তাইলে আপনারে অ্যাসাইলাম দেওয়া হবে, এটা হলো তাদের কাজ, এবং তাদের কথা দ্বারাই তারা প্রমাণ করে। এটা আমি এর আগেও বলছি যে শয়তান মানুষের, আল্লাহ তাআলা বলছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এবং শয়তান কখনোই মানুষের, আপনি যদি শয়তানের পূজাও করেন তাও শয়তান আপনার ভালো চাইবো না, এরা সব শয়তানের পূজা করে, তারপরে শয়তান এগরে যত নিচে নামাইতে পারবো এগরে দিয়ে ভুল করায় যেন এরা মানে পদে পদেই ঘৃণিত হয়। আসিফ মহিউদ্দিনের গ্রহণযোগ্যতা একবারে নাই, জিরো, কোনো শিক্ষিত লোক তারা ইয়া করে না, এখনও যারা তারে ফলো করে অ্যাসাইলামের উদ্দেশ্যে, আদারওয়াইজ কোনো শিক্ষিত লোকের কাছে তার ল্যাঙ্গুয়েজ দেখেন না, ল্যাঙ্গুয়েজ সে একটা স্ট্যাটাসে হাগা মুথা কী ধরনের শব্দ, এগুলো তো বস্তির পোলাপে নেই এই ধরনের শব্দ ইউজ করে। হ্যাঁ শিক্ষিত লোক মার্জিত লোক যারা বই লেখে বা সাহিত্য কর্ম, তারা এই ধরনের শব্দ ব্যবহার, মলমূত্র আরও সুন্দর সুন্দর শব্দ আছে, তো এই ধরনের শব্দ ব্যবহার করে, কিন্তু তার মানে তার তো বস্তির বললো আসলে বস্তির বস্তি থেকেও অনেকেই আসে। এরশাদ ভাই আপনাকে আপনাকে অ্যাড দিলাম, তবে এরশাদ ভাই সময় হচ্ছে অনলি 10 মিনিট, 9:19 বাজে, 9:30-এর মধ্যে শেষ করব।
তো এরশাদ ভাই সময় হচ্ছে 10 মিনিট, তো এটাই হচ্ছে যে হ্যাঁ। তাদের